হ্যালো ফ্রেন্ডস, নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ এ সপ্তাহে আলোচনা করবো 18 অক্টোবরের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান, কর্মসংস্কৃতি এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমেই রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোয় 362 সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বলা হয়েছে 362 জন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্ট নেবে ইন্টেলিজেন্স ব্যুরো। এটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। দেশজুড়ে বিভিন্ন রিজিয়নে নিয়োগ করা হবে। যে রিজিয়নে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন প্রার্থীকে অবশ্যই সেই অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল, সেই সঙ্গে ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি লাইট মোটর ভেহিকেল চালানোর বৈধ লাইসেন্স সহ 1 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং মোটর মেকানিজম জানতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধ লাইসেন্স থাকলে অগ্রাধিকার। তো এখানে বয়স হতে হবে 13/11/2023 তারিখের হিসাবে 27 বছরের মধ্যে। তবশিলীরা 5 বছর, অবশ্যীরা 3 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে বেতন বলা হয়েছে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত। তো এখানে প্রার্থী বাছাই করা হবে 2টি পর্যায়ে পরীক্ষার মাধ্যমে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই 2টি ওয়েবসাইটের মাধ্যমে, www.msa.gov.in এবং www.ncs.gov.in। তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে 13 নভেম্বর পর্যন্ত এবং পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট থেকে বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে 100 ক্লার্ক। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক, কম্পিউটার ও টাইপিং জানা আবশ্যক। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সার্ভিস ও বিভাগে 100 ক্লার্ক নিয়োগ করা হবে ক্লার্কশিপ এক্সামিনেশন 2023-24 মাধ্যমে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। এই নিয়োগের অ্যাডভার্টিস নাম্বার 13/2023। 14 অক্টোবর একটি সংক্ষিপ্ত বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিয়োগের খবর জানিয়েছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। পরীক্ষার তারিখ জানানো হয়নি। শিক্ষাগত যোগ্যতা, দরখাস্তের শেষ তারিখ ইত্যাদি তথ্য সহ কোনো বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। তবে অন্যান্য বছর এই নিয়োগের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা চাওয়া হয় এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করা হয় তার পুনরুল্লেখ করা হলো প্রার্থীদের আগাম প্রস্তুতির সুবিধার্থে। তো এখানে বলা হয়েছে 2টি পর্যায়ে লিখিত পরীক্ষা ও টাইপিং টেস্টের মাধ্যমে ক্লার্ক পদে প্রার্থী বাছাই করা হয়। প্রিমিলারি পরীক্ষা কলকাতা সহ রাজ্যের বিভিন্ন কেন্দ্রে হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিকের পাশাপাশি কম্পিউটার অপারেশনের বিষয়ে জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটারে ইংরাজিতে প্রতি মিনিটে 20টি শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 10টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। তো এখানে বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে। তবশিলীরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবেন। তো এখনও বিশদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। বিশদ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে কর্মক্ষেত্রে জানানো হবে। আগ্রহীরা নজর রাখুন এই ওয়েবসাইটে, www.wbpsi.gov.in। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট থেকে বলা হয়েছে হাওড়ায় 107 স্বাস্থ্যকর্মী। তো এখানে বলা হয়েছে স্টাফ নার্স ও যোগা ইনস্ট্রাক্টর পদে 107 জনকে নেবে হাওড়া জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। ন্যাশনাল হেলথ মিশন, পঞ্চদশ অর্থ কমিশনের অনুমোদন, ন্যাশনাল এইডস কন্ট্রোল প্রোগ্রামের অধীনে এই নিয়োগ করা হবে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাইং শিক্ষণ সম্পূর্ণ করে থাকতে হবে অথবা বিএসসি নার্সিং পাস হতে হবে। ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিলিংয়ে প্রার্থীর অবশ্যই নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক। তো এখানে বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে। স্টাফ নার্স পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাইংয়ে সম্পূর্ণ করে থাকতে হবে অথবা বিএসসি নার্সিং পাস হতে হবে। বয়স হতে হবে 19-40 বছরের মধ্যে। সব ক্ষেত্রেই বয়স হতে হবে 1/1/2023 তারিখের হিসাবে। তো এখানে প্রার্থী বাছাই করা হবে নথিপত্র যাচাই ও ইন্টারভিউয়ের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে, www.healthyhowra.org এই ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে দরখাস্ত সাবমিট করার শেষ তারিখ 31 অক্টোবর। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে এয়ার ইন্ডিয়ায় মহিলা কেবিন ক্রু। তো এখানে বলা হয়েছে কলকাতায় ওয়ার্ক ইন ইন্টারভিউ হবে 26 অক্টোবর। কলকাতা ওয়ার্ক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে শুধুমাত্র মহিলা কেবিন ক্রু নেবে এয়ার ইন্ডিয়া। ইন্টারভিউ 26 অক্টোবর। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ তরুণীরা ইন্টারভিউ অংশগ্রহণযোগ্য। উচ্চ মাধ্যমিকে মোট অন্তত 50% নম্বর থাকলে আবেদন করা যাবে। প্রার্থীকে ইংরাজি ও হিন্দি ভাষায় হিন্দি বলায় স্বচ্ছন্দ হতে হবে। পাসপোর্ট থাকতে হবে। বয়স হতে হবে 18-27 বছরের মধ্যে। অভিজ্ঞ কেবিন ক্রুরা 35 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন। উচ্চতা হতে হবে 155 সেমি। উচ্চতার সঙ্গে মানানসই ওজন থাকতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে 6-6। বয়স হতে হবে 18-22 বছরের মধ্যে। ইন্টারভিউয়ের সময় বায়োডাটা এবং প্রয়োজনীয় নথি রাখবেন।
ওয়াক ইন ইন্টারভিউ হবে 26 অক্টোবর সকাল 9:30 থেকে বেলা 12:30 পর্যন্ত। ইন্টারভিউয়ের ঠিকানা বলা হয়েছে হলিডে কলকাতা এয়ারপোর্ট বিশ্ব বাংলা সরণি নিয়ার সিটি সেন্টার 2 রাজারহাট কলকাতা 7136। তো এখানে বলা হয়েছে ইন্টারভিউয়ে যোগ দিতে যাওয়ার আগে অনলাইনে আবেদন করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে https://cares.airindia.com। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হচ্ছে সশস্ত্র সীমাবলে 272 দক্ষ খেলোয়াড়। তো এখানে বলা হচ্ছে কনস্টেবল জেনারেল ডিউটি পদে 272 জন দক্ষ খেলোয়াড় নেবে সশস্ত্র সীমাবল। পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারেন, অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.ssbrect.gov.in। এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি, বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তা কর্মক্ষেত্রে যথাযথ সময় জানানো হবে। আগ্রহী প্রার্থীরা 21 অক্টোবর থেকে চোখ রাখুন উপরোক্ত ওয়েবসাইটে। নেক্সট তাকে বলা হচ্ছে নেভিতে 224 অফিসার। তো এখানে বলা হচ্ছে ট্রেনিং দিয়ে 224 জন অফিসার নেবে ভারতীয় নৌবাহিনী। নিয়োগ হবে শর্ট সার্ভিস কমিশনের বিভিন্ন ক্যাডার এবং ব্রাঞ্চে। ট্রেনিং শুরু হবে 2024 জুনে। অবিবাহিত তরুণ তরুণীরা আবেদন করবেন। 2 বছরের প্রোবেশন। ট্রেনিং হবে কেরালার এজিমালার ইন্ডিয়ান নেভাল একাডেমিতে। বেঞ্চ ক্যাডার অনুসারে শূন্য পদের বিন্যাস দিয়ে দেওয়া হয়েছে। এক্সিকিউটিভ ব্রাঞ্চ জেনারেল সার্ভিস পদে শূন্য পদ রয়েছে 40টি। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে জেনারেল সার্ভিসের ক্ষেত্রে যে কোনো ইঞ্জিনিয়ারিং শাখায় মোট অন্তত 60% নম্বর সহ বি বা বিটেক কোর্স পাশ হলে এখানে আবেদনযোগ্য। এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং শাখায় মোট অন্তত 60% নম্বর সহ বি বা বিটেক পাশ হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে জন্ম তারিখ বলা হয়েছে জেনারেল সার্ভিস লজিস্টিক ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ ও ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ জন্য 2/7/1999 থেকে 1/1/2005 মধ্য। এয়ার ট্রাফিক কন্ট্রোলের ক্ষেত্রে 2/7/1999 থেকে 1/7/2003 মধ্য। প্রাথমিকভাবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তো এখানে মূল মাইনে বলা হয়েছে 56,100 টাকা। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.joinindiannavy.gov.in। তো এখানে দরখাস্ত করা যাবে অনলাইনে 29 অক্টোবর পর্যন্ত। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে আর্মিতে উচ্চ মাধ্যমিক। তো এখানে বলা হয়েছে ট্রেনিং দিয়ে টেকনিক্যাল শাখায় 90 জন অফিসার নিয়োগ করবে ভারতীয় সেনাবাহিনী। নিয়োগ করা হবে পার্লামেন্ট কমিশনে। শুধু অবিবাহিত তরুণরাই আবেদন করবেন। প্রার্থীকে অবশ্যই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2023 পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। 10+2 টেকনিক্যাল এন্ট্রি স্কিম 51তম কোর্সের ট্রেনিং শুরু হবে 2024 জুলাই। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ও ম্যাথামেটিক্স সহ 60% নম্বর এবং উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে। সেই সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেন্স 2023 পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এখানে বয়স হতে হবে 1/7/2024 হিসাবে 16.5 থেকে 19.5 মধ্য। অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/7/2004 থেকে 1/7/2007 মধ্য। তো এখানে মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের নির্বাচিত করা হবে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.joinindianarmy.nic.in। তো এখানে দরখাস্ত করার শেষ তারিখ 12 নভেম্বর। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে নেভাল ডকইয়ার্ডে 204 তরুণ তরুণীকে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং। তো এখানে বলা হয়েছে 204 জন তরুণ তরুণীকে বিভিন্ন ট্রেডে অ্যাপারেন্টিশিপ ট্রেনিং দেবে গোয়ার নেভাল এয়ারক্রাফট ইয়ার্ড ও কর্ণাটকের নেভাল শিপ রিপেয়ার্স। এগুলি হলো ভারতীয় নৌবাহিনীর অধীনস্থ সংস্থা। অ্যাপারেন্টিশিপ অ্যাক্ট 1961 ও অ্যাপারেন্টিশিপ রুলস 1992 অনুসারে ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাওয়া যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক বা সমতুল, সঙ্গে 65% নম্বর সহ সংশ্লিষ্ট বা সমতুল ট্রেডে আইটিআই পাশ হতে হবে। রিগার ট্রেডের ক্ষেত্রে ক্লাস 8 পাশ হলে আবেদন করা যাবে। বয়স হতে হবে 15/4/2024 তারিখের হিসাবে 14 থেকে 21 বছরের মধ্যে। অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 15/4/2003 থেকে 14/4/2010 মধ্যে। তপশিলীরা 5 বছর বয়সের ছাড় পাবেন। প্রার্থীকে অ্যাপারেন্টিশিপ হিসাবে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.apprenticeshipindia.gov.in। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে রাজ্যে শীঘ্রই প্রায় 13,000 কনস্টেবল, প্যারাটিচার ও শিক্ষাকর্মী। তো এখানে বলা হয়েছে রাজ্যে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট 12,000 কনস্টেবল নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। 12 অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 8,400 জন পুরুষ ও 3,600 জন মহিলা নিয়ে নিয়োগ পাবেন। এছাড়াও ওই দিনের বৈঠকে রাজ্যের উর্দু বিদ্যালয়গুলিতে প্যারাটিচার ও আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে 198টি রাজবংশী স্কুলে 394 জন পার্শ্ব শিক্ষক এবং 385 জন শিক্ষাকর্মী নিয়োগের প্রস্তাব গৃহীত হয়েছে এই দিন। পুজোর পরই বিপুল সংখ্যক নিয়োগ সংক্রান্ত বিশদ বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। নেক্সট তাকে বলা হয়েছে রাজকোট এই মাসের চাকরি। তো এখানে বলা হয়েছে স্টাফ নার্স, আপার ডিভিশনের ক্লার্ক, স্টেনোগ্রাফার সহ বিভিন্ন পদে 85 জনকে নেবে রাজকোট অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স। স্টাফ নার্স পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে নার্সিংয়ে বিএসসি বা পোস্ট সার্টিফিকেট বা বিএসসি পোস্ট বেসিক, সঙ্গে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের স্টাফ নার্স পদে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে।
আপার ডিভিশনের ক্লার্ক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে। স্নাতক হতে হবে, সঙ্গে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে, বয়স হতে হবে 21 থেকে 30 বছরের মধ্যে। স্টোন কিপার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে, স্নাতক সঙ্গে স্টোর হ্যান্ডেলিং সংক্রান্ত কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://amosrajkot.edu.in-এ। তো এখানে পরীক্ষার ফি বাবদ 3000 টাকা দিতে হবে। তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট থেকে বলা হয়েছে ছত্তিশগড় হাইকোর্টে 72 অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পদ 143 জনকে নেবে ছত্তিশগড় হাইকোর্ট। পশ্চিমবঙ্গে প্রার্থীরা কেবলমাত্র সাধারণ ক্যাটাগরির জন্য নির্দিষ্ট শূন্য পদে আবেদন করতে পারেন, তাই এখানে সাধারণ ক্যাটাগরির জন্য নির্দিষ্ট 72টি শূন্য পদের বিষয় জানানো হলো। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে, স্নাতক সঙ্গে আইটিআই বা সমতুল প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে 1 বছরের ডিপ্লোমা কোর্স পাস, এর পাশাপাশি কম্পিউটারে মিনিটে 25টি শব্দ ও ইংরাজিতে 30টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে, বয়স হতে হবে 1/1/2023 হিসেবে 21 থেকে 30 বছরের মধ্যে। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে পারবেন এই ওয়েবসাইট থেকে www.highcourt.cg.gov.in-এ। তো এখানে দরখাস্তের শেষ তারিখ 31 অক্টোবর। তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে কোচিন শিপইয়ার্ডের চাকরি। তো এখানে বলা হয়েছে সেফটি অ্যাসিস্ট্যান্ট এবং সেমি স্কিল রিগার্ডস পদে 95 জন নেবে কোচিন শিপইয়ার্ডস। নিয়োগ করা হবে 3 বছরের চুক্তিতে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফায়ার বা সেফটির 1 বছরের ডিপ্লোমা কোর্স পাস, সঙ্গে সংস্থার সেফটি সংক্রান্ত বিষয়ে 1 বছরের ট্রেনিং বা কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স হতে হবে 21/10/23 হিসাবে 30 বছরের মধ্যে, বয়সের তপশিলীরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর এবং সমরকর্মীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://coachesshipyards.in-এ। তো এখানে দরখাস্তের শেষ তারিখ 21 অক্টোবর। তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে পূর্ব বর্ধমানে আশাকর্মী। এখানে বলা হয়েছে বেশ কিছু আশাকর্মী নেবে পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। নিয়োগ করা হবে জেলার ক্যাডারে। কালনা বর্ধমান ও 1, 2, ও 23টি ব্লকে শুধু বিবাহিত এবং আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন এবং বিধবা মহিলারা দরখাস্ত করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল, উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারেন, তবে সেক্ষেত্রে মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই প্রার্থীর যোগ্যতা বিবেচিত হবে। বয়স হতে হবে 1/1/2023 হিসাবে 30 থেকে 40 বছরের মধ্যে, তপশিলীদের ক্ষেত্রে 22 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করা যাবে। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ামে। দরখাস্তের বয়াম ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে www.wbhealth.gov.in-এ এবং www.purvabardhaman.nic.in-এ। তো তোমরাও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট তাকে বলা হয়েছে নাগপুর এইমসের চাকরি। তো এখানে বলা হয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টোন কিপার, ফার্মাসিস্ট সহ বিভিন্ন পদে 27 জনকে নেবে নাগপুর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে স্নাতক সঙ্গে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা অথবা ম্যাটেরিয়াল ম্যানেজমেন্টের স্নাতক সঙ্গে সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। স্টেনোগ্রাফার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক সঙ্গে শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে 80টি শব্দের গতি থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তো এখানে প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্টের মাধ্যমে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে https://amos.nagpur.edu.in-এ। তো এখানে অনলাইনে পরীক্ষার ফি বাবদ 1000 টাকা দিতে হবে এবং তপশিলীদের ক্ষেত্রে 800 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল 18 অক্টোবরের কর্মক্ষেত্র পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।